করতে, এবার কি তাহলে রিয়েল লাইফে সান্ধ্যাতলায় ওঠা হবে? কোনো প্ল্যানিং আছে? কি বাবা এত এখনো অনেক ছোট, আর তার সঙ্গে সঙ্গে এখনো জাস্ট ক্যারিয়ারের শুরু, বিয়ে ফিয়ের কথা অনেক পরে, এখনো নিজেই হাত থেকে দরজা উল্টে পড়েছে। প্ল্যানিং এর পরিস্থিতিতেই আসেনি এখনো, প্ল্যানিং দূরের কথা, সময় হলে পাওয়া যাবে। সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। ওয়েলকাম টু সিনেপাড়া, আমি প্রিয়াঙ্কা। এই মুহূর্তে আমি চলে এসেছি ফেরারি মন ধারাবাহিকের সেটে, আর আজকে এই ধারাবাহিকে 600 এপিসোড কমপ্লিট হয়েছে। আচ্ছা, শুরুতেই একটা কথা বলতে হচ্ছে, যে জায়গায় দাঁড়িয়ে সিরিয়াল খুব অল্প সময়ের মধ্যে শুরু হচ্ছে আর বন্ধ হয়ে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে 600 এর একটা জার্নি, এই পাওয়াটা নিয়ে কি বলবে? এটা এটা আমাদের কাছে বড় পাওয়া, মানে এটা জীবনের একটা বড় পাওয়া, কারণ আমাদের ক্যারিয়ারের শুরুতে দাঁড়িয়ে ফেরারি মন 600 এপিসোডস আমরা কমপ্লিট করছি, দাঁড়িয়ে আছি এমন একটা জায়গায়, দর্শকদের ভালোবাসা, কারণ আমাদের সবটাই তো দর্শকদের ঘিরে। দর্শকরা ভালোবাসা না থাকলে, দর্শকরা যদি কন্টেন্ট সাপোর্ট না করে, তাহলে কখনোই সেটা পসিবলই হয়ে ওঠে না, যেই কারণেই হয়তো আমাদের কন্টেন্টগুলো বন্ধ হয়ে যায় দর্শকরা অ্যাকসেপ্ট করছেন না বলে। তো সেখানে দাঁড়িয়ে ফেরারি মনকে 2 বছর ধরে দর্শকরা অ্যালাউ করেছেন যে আমরা তাদেরকে এন্টারটেইন করার সুযোগ পাই, সেই অপরচুনিটিটা আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে, এবং আমরা জানি না কতটা করতে পেরেছি। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো মনে হচ্ছে কিছুটা হয়তো দর্শকদেরকে আমরা এন্টারটেইন করতে পেরেছি, এবং সেই প্রচেষ্টা, সেই চেষ্টা আগামী দিনে আরও অটুট, আরও দৃঢ়, এবং সেটা আরও কতটা আরও ভালো, মানে দর্শকদেরকে আরও এন্টারটেইন করে তুলতে চাই, মনোরঞ্জন দিয়ে যেতে চাই। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের সকল দর্শককে, সকল অডিয়েন্সকে, যে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। একটু তুলসীর কাছেও যাবো, কারণ 600 এপিসোড একটা অনেক বড় একটা মাইলস্টোন বলা যেতে পারে, কারণ ধারাবাহিক এত কম সময়, এত কম টাইমের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, সেই জায়গাটারে 600 মানে তো কি বলবে এই বিষয়টা। অবশ্যই খুবই ভালো লাগছে এটা নিয়ে, আগেও বলেছি যে প্রচণ্ডভাবে এক্সাইটেড, খুব ভালো লাগছে, খুব আনন্দিত, কারণ যেটা তুমি বললে যে এইরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে যেখানে ধারাবাহিক খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, সেখানে আমরা 2 বছর রান করছি, বাট এটা একমাত্র পসিবল হচ্ছে আমাদের দর্শকদের জন্যে। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে হোল ক্রেডিট আমি দিচ্ছি, বিকজ আপনারা যদি আমাদেরকে ভালো না বাঁচতেন, আমাদের সাথে না থাকতেন, আমরা কিন্তু 600 এপিসোডে এই সেলিব্রেশনটা করতে পারতাম না। অ্যান্ড অবশ্যই কোথাও গিয়ে অফকোর্স আমাদের হোল টিমের একটা হার্ডওয়ার্ক তো জড়িয়ে আছে, ইনভলভমেন্ট জড়িয়ে আছে, আজকে 600 এপিসোড বলে আমরা যে গা ছেড়ে দিচ্ছি সেরকমটা একদমই নয়, আমাদের ডিরেক্টোরিয়াল টিম, টেকনিশিয়ান টিম, এডিটোরিয়াল টিম, আমাদের চ্যানেলের সকল সদস্যরা এবং আমাদের প্রোডাকশনের মেম্বার্সরা সকলে মিলে প্রচণ্ডভাবে ইনভলভ এই প্রজেক্টটা নিয়ে, প্রচণ্ড জেনুইন জায়গা থেকে ভালোবাসা এই প্রজেক্টটার সঙ্গে জড়িয়ে আছে অফকোর্স। তো টাচউড, আশা করবো আরও যেন আমরা রান করতে পারি এভাবেই, সাকসেসফুলি যেন রান করতে পারি। একদমই তাই, এবং তোমার ক্যারেক্টারও এতখানি চেঞ্জেস এসেছে, শুরুতে দেখেছিলাম অগ্নিকে একভাবে, তারপরে যখন 500 হলো তখন রাজনীতির বিষয়ে একটা চেঞ্জেস এসেছে গল্পে, আবার এখন তো একেবারেই অন্যরকম একটা ক্যারেক্টার, এই যে পরপর একটা ক্যারেক্টার হয়ে ওঠা, সেই বিষয়টা তোমার কাছে কতটা চ্যালেঞ্জিং মনে হয়? সেটা আমার কাছে চ্যালেঞ্জিং, মানে যে কোনো অভিনেতার কাছে এটাই একটা বড় অপরচুনিটি, বড় একটা বিষয় যে একটা অভিনেতা সে কতটা শেডস বদলাতে পারছে, এবং সেটা আমরা কি হয় প্রত্যেকটা প্রজেক্টের ওয়াইজ তো আমাদের আলাদা আলাদা হতে থাকে, কিন্তু আমি মনে করি এটা ভীষণ একটা মানে লাকিয়েস্ট একটা ব্যাপার যে আমি একই ধারাবাহিকে কাজ করে যে এতগুলো পরও তো আমি খুলতে পারছি নিজের, এতগুলো চরিত্র, এতগুলো শেডস আমার বেরোতে থাকছে। তো সেটা আমাদের যারা মানে স্ক্রিপ্ট রাইটার রয়েছে, আমাদের চ্যানেল যারা রয়েছে, যারা গল্পের দিকটা দেখছে, তাদেরকে সত্যি থ্যাংক ইউ, এবং সেই বিশ্বাসটা রাখার জন্য, সেই ভরসাটা রাখার জন্য যে ছেলেটা হয়তো পারবে, এবং সেইটা আমি মনে হয় না যে এখনও ওদেরকে মানে হতাশা করতে পেরেছি বা নিরাশ করেছি, হয়তো সেটা করতে পেরেছি বলেই হয়তো ওনারা দিচ্ছেন। তো সেটাই হচ্ছে বিষয়, সেটা আমার কাছে তো যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল, এবং সেটা অফকোর্স আমাদের চ্যানেল, তার জন্য পেছনে চ্যানেল ছিল, আমাদের ডিরেক্টোরিয়াল টিম, এবং আমার নিজস্ব একটা শ্যাডো তো রয়েছে, একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে যেতে হয়েছে, নিজের প্রত্যেকটা অভিনেতার যেটা হয় যে একটা ক্যারেক্টারের সাথে নিজস্ব বোঝাপড়া, পারস্পরিকতা, আন্তরিকতা, তো সেইটার মধ্যে দিয়ে আমি গেছি, এবং দর্শকরা ফিডব্যাক পেয়েছি, এখনও পর্যন্ত পজিটিভ রেসপন্স পেয়েছি। সো থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগছে। এবং তুলসীকেও এই বিষয়গুলো অ্যাকসেপ্ট করতে হয়েছে যে একটার পর একটা চেঞ্জেস, গল্পে চেঞ্জেস, তার মধ্যে ক্যারেক্টারগুলোকেও নিজের মধ্যে অ্যাডাপ্ট করে তোলা, কীরকম লাগছে যদি? দেখো, এটা আমার মনে হয় এটা একজন
অ্যাক্টরের কাছে বা অ্যাক্ট্রেসের কাছে এটা প্রচণ্ড বড় পাওয়া, কারণ আমরা কিন্তু প্রতিটা প্রজেক্টে এরকম স্কোপ পাই না যে একটা প্রজেক্ট করতে করতে চরিত্রের বিভিন্ন শেডস বা বিভিন্ন কাইন্ড অফ ক্যারেক্টার প্লে করার যে সুযোগটা সেটা আমরা পাই না। আমি যেমন এই ফেরারি মনে অনেক রকম পুলিশ অফিসার হয়েছি, লয়ার হয়েছি, তারপরে এই দুদিন আগে সাধু বাবা সেজেছি, তো প্রচুর অনেক রকমের ভ্যারিয়েশনস ছিল। এবং তার সঙ্গে সঙ্গে তুলসীর প্রতিটা ফেজে বিভিন্ন রকমের শেডস আমরা দেখতে পেয়েছি। অফকোর্স এটা তো একটা চ্যালেঞ্জের ব্যাপার অবশ্যই, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা আমার কাছে একটা ব্লেসিংয়ের মতো, এটা অনেক বড় অপরচুনিটি আমার মনে হয়। তো অবশ্যই খুবই ভালো লাগে এই বিষয়টা যে আমাকে বা অগ্নিকে এতটা স্কোপ দেওয়া হচ্ছে, এতটা ভ্যারিয়েশনস শো করার স্কোপ দেওয়া হচ্ছে। তার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলের এবং সকল সদস্যদের, এবং তার সঙ্গে সঙ্গে যারা গল্প লিখছেন, আমাদের ডিরেক্টোরিয়াল টিম, আমাদের বিধানদা যে প্রতি মুহূর্তে আমাদেরকে গাইড করছে। বাট আই এম ভেরি ব্লেসড আই থিঙ্ক। আচ্ছা, তো কেক কাটিং তো হলো আমরা দেখতে পেলাম, কিন্তু স্পেশাল খাওয়া দাওয়া নিশ্চয়ই হবে 600 বলে কথা? সেটা হয়তো হবে, সন্ধেবেলা হবে সেটা। এখনো পর্যন্ত একটু সিনের প্রেশার রয়েছে, ব্যাংকিং প্রেশার রয়েছে, দেখা যাক সেটা সময় কাটাতে কাটাতে হয়তো হবে। তো মানে আমরা যখন 500 এসেছিলাম তখন একটা বেশ লং খাওয়া দাওয়ার একটা মেনু শুনেছিলাম আর কি, তো আজকেরটা একেবারেই না, আজকে অ্যাকচুয়ালি হয়নি, মানে সেটা একটু পোস্টপোন্ড হয়েছে, পরে হবে, কিন্তু আজকে প্রচণ্ড প্রেশারের মধ্যে দিয়ে গেছে, কারণ সকাল থেকে 7টায় কল ছিল, হেক্টিক শেডিউলের মধ্যে দিয়ে যাচ্ছি ব্যাংকিং প্রেশারের জন্য, একটু পোস্টপোন্ড হয়েছে, হয়তো উইকেন্ডে হবে বা নেক্সট উইকে হবে। আচ্ছা, এই যে আবার একইভাবে সেই বড়বউভাবে সেজে ওঠা, এটা অনেক আগেও আমরা এক দুবার দেখেছি, এরমভাবে কতবার টোটাল হলো দুজনে সেজে ওঠা? মানে অল ওভার না, শুধু এই ধারাবাহিকে, এই ধারাবাহিকে 3 বিয়ে হয়েছে, কিন্তু এইটা বিয়ের জন্য নয়, এটা একটা টুইস্টের জন্য, তো এটাকে যদি কাউন্ট করি ধরে তাহলে 4। আমার আই থিঙ্ক 7। এবার কি তাহলে রিয়েল লাইফে সাধনাতলায় ওঠা হবে, কোনো প্ল্যানিং আছে? কি বাবা, এত এখনো অনেক ছোট, আর তার সঙ্গে সঙ্গে এখনো জাস্ট ক্যারিয়ারের শুরু, বিয়ে ফিয়ের কথা অনেক পরে, এখনো নিজেই হাত থেকে দরজা উল্টে পড়েছে, কিছু সব বিয়ে ফিয়ে অন্য কোনো এখনো চিন্তা ভাবনা নেই। না, তাহলে অনেক দেরি আছে, সেটা নিয়ে ভাববো না আর বিপুলের কি। হ্যাঁ, অনেক দেরি, প্ল্যানিং কিছু নেই, প্ল্যানিং এর পরিস্থিতিতেই আসেনি এখনো, প্ল্যানিং দূরের কথা, সময় হলে পাওয়া যাবে। একদমই তাই। তো আমরা এপার বাংলার দর্শক, ওপার বাংলার দর্শক সবসময় বলে আসে যে প্রচুর ভালোবাসা দিয়েছে, প্রচুর তারা সবসময় চায় যেন এই ধারাবাহিকটা কন্টিনিউ চলতে থাকে, ওরা শেষটা একদমই দেখতে চায় না। সেই সব দর্শকদের জন্য কি বলবে তোমরা? দর্শকদের আলাদা করে তো আর কিছু বলার নেই, দর্শকদের একটাই বলা, আপনারা প্রথম দিন থেকে যেভাবে পাশে ছিলেন, সাপোর্ট করেছেন, আশীর্বাদ করেছেন, ভালোবেসেছেন, সেই একইভাবে আপনারা ভালোবাসা দিতে থাকুন। আর আমরা আপনাদের জন্য অনেক নতুন নতুন চমক নিয়ে আসতে চলেছি, সো প্রত্যেক দিন 6:30 সময় কালার্স বাংলা এবং জিও সিনেমাতে ফেরারি মন দেখতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। দর্শকদের আবারও আমিও একটাই কথা বলবো, আপনারা যদি যেটা ও বললো সত্যি চান যে আমাদের ফেরারি মন আরও রান করুক, শুধু আপনাদেরকে আমাদের পাশে থাকতে হবে, আমাদেরকে ভালোবেসে যেতে হবে, এভাবে সাপোর্ট করতে হবে, তাহলে আমরা 600 কেন আরও অনেক এপিসোড রান করতে পারবো। সেই কারণে চোখ রাখতে হবে কালার্স বাংলায় এবং যে কোনো সময় জিও সিনেমায় ফেরারি মন, সোম থেকে রবি সন্ধ্যে 6:30। শেষ করবো, মানে বুঝতে পারছি, কিন্তু একটু যদি তোমার এখন ক্যারেক্টারটা ভোলা হিসেবে যদি দর্শকদের কিছু বলো আর কি। এই রে, সে ভোলা কি বলবে, ভোলা তো বলবে এ আপনারা ফেরারি মন দেখতে ভুলবেন না, এখানে বড় ম্যাডাম যে কি করছে, সে এই মারছে, ওই মারছে, এই মারছে, আর আমি তো বসে বসে দেখছি, আর আমার না এখন বড় ম্যাডামকে ভাল লাগে, হেভি লাগে, তো আপনারা দেখতে ভুলবেন না 6:30 সময় কালার্স বাংলা। এইভাবে বলার পর যেটুকু দর্শক যারা এখনো মানে দেখে না হয়তো ফেরারি মন, তারাও আজকে থেকে দেখবে, এটুকু আমি মানে কনফার্ম করে বলতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আর এভাবেই বিনোদন জগতের আরো নতুন নতুন আপডেট পেতে চোখ রাখতে হবে সিনেপাড়ায়।